IBPS এর মাধ্যমে বিরাট একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল সমস্ত চাকরি প্রার্থীদের এবং ব্যাংকিং এর যারা ক্র্যাক করতে চাও তাদের জন্য কিন্তু বিরাট একটি আপডেট রয়েছে এই ভিডিওর মাধ্যমে। আমি সুমন, আপনারা দেখছেন আড্ডা 247 বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি আজকে একটি নতুন IBPS এর মাধ্যমে যে সমস্ত রাষ্ট্রীয়ত্ব ব্যাংকে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত রাষ্ট্রীয়ত্ব ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, এছাড়াও রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ, পাঞ্জাব ন্যাশনাল, পাঞ্জাব অ্যান্ড সিন্ডিকেট ব্যাংক, এছাড়াও রয়েছে ইউকো, এছাড়াও ইউনিয়ন ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। এই সমস্ত ব্যাংকগুলিতে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আপাতত কোনো এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। এই যে ভ্যাকান্সিটা আছে এটা বাড়ার সম্ভাবনা আছে, কারণ এখানে আপাতত যে ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে তার থেকেও কিন্তু বড় কিন্তু এই রিক্রুটমেন্টটি হতে চলেছে CRP ক্লার্কশিপের জন্য। সমস্ত 2020 চাকরি প্রার্থীদের জন্য বিরাট একটি আপডেট। যারা যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তার আগে জানিয়ে দিই, এখানে অনলাইনের মধ্যে এক্সাম হবে, যেটা ইতিমধ্যে ডেট প্রকাশিত করে দেওয়া হয়েছে 31/12/2020। এবং এখানে যে কল লেটার ডাউনলোড করতে পারবেন 12/1/2021-এর যে মেন এক্সামের কল লেটার ডাউনলোড করা যাবে, এবং অনলাইন এক্সামিনেশনের প্রিলিমিনারি যেটা হবে 5/12/2020, 12/12/2020, 13/12/2020। এখানে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু বিরাট এই আপডেটটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু জানিয়ে দিলাম ইতিমধ্যে একটি আপডেট। গ্র্যাজুয়েশন হলেই আবেদন করা যাবে, সমস্ত চাকরি প্রার্থীরা ভারতীয় হতে হবে এবং নেপালি, ভুটান এবং অন্যান্য জায়গার যদি হয়ে থাকে তাহলে কিন্তু যেটা রুলস অনুযায়ী অবশ্যই এখানে দেখে নিতে হবে, এবং বয়স হতে হবে 20-28 বছরের মধ্যে, এবং ক্যাটাগরি যদি থাকে সিরুল কাস্ট, সিরুল টাইপ এবং ওবিসি এনসিএল যদি হয়ে থাকে, এবং এক্স সার্ভিস ম্যানেদের জন্য বয়সের ছাড় আছে, সেই সমস্ত ছাড়গুলো কিন্তু অবশ্যই পাওয়া যাবে। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ আপডেট আছে যেটা তোমাদের জন্য কিন্তু সব থেকে বিরাট একটি আপডেট। যারা আমাদের adda247.com বা আড্ডা স্টোর যারা এখনও জানো না তাদের ক্ষেত্রে আমরা জানিয়ে রাখি, আড্ডা স্টোরে এখন পর্যন্ত তোমাদের জন্য ব্যাংকিং রিলেটেড যে আপডেটগুলো আছে, ধরো ব্যাংকিংয়ের যদি কোনো IBPS-এর যদি হয়তো তোমরা কোনো কোর্স যদি পারচেস করতে চাও সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু রয়েছে বিরাট একটি ছাড়। এই ছাড়টা কিন্তু শুধুমাত্র আমাদের প্রোমো কোড থেকে তোমরা কিন্তু এই ছাড়টা পেতে পারো, কারণ এখানে শুধুমাত্র তোমাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে কিন্তু এই IBPS এবং যে PO এগুলো হয়ে থাকে সেই আপডেটগুলো আমরা দিয়ে থাকি। এবং WBCS অবশ্যই তোমরা যদি এখনও পর্যন্ত না যদি প্রস্তুতি নিয়ে থাকো বা IBPS PO-র জন্য আসতে চলেছে বাংলাতে সবার প্রথম এই আপডেট, এবং যেটা কিন্তু সব থেকে বিরাট একটি আপডেট ব্যাংকিংয়ের জন্য স্পেশাল আড্ডা 247 বাংলাতে প্রস্তুতি দেবে, যেটা তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট। আর এছাড়াও তোমরা যদি বাংলাতে পড়তে চাও রাষ্ট্রীয়ত ব্যাংকের যে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তিটা 1557 জনকে যেটা নিয়োগ করা হচ্ছে, আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে সম্পূর্ণ লিঙ্ক প্রদান করে দেবো, সম্পূর্ণ ডিটেলসটা বাংলাতে পড়ে নিতে পারবে। আশা করছি আমাদের দেওয়ার যদি তথ্য কিছুটা হেল্প হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করো, আর আমাদের চ্যানেলে অবশ্যই নতুন ভিজিটার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।